नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? सुप्रिय शुभंकर लाइफस्टाइलेर आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। एर आगेर भिडियोए आमि आपनादेर बोलेछिलाम जे काली पुजो उपलक्षे आमरा बाड़िते एसेछि, आर आजके होच्छे गिये सेई काली पुजो। ताहले चलुन पुरो भिडियोटा देखते थाकुन, आशा करि आपनादेर भालो लागबे। पुजोर दिन सकाल सकाल आपनादेर दादा जाच्छे एकटु बाजारे ठाकुरेर जन्य फुलेर माला आनते। ফুলের মালা তো আবার আগে এনে রাখা যায় না, সেজন্য সকাল সকাল যাচ্ছে মালা আনতে। আর এদিকে ঢাকি কাকু চলে এসেছে, আর এসে সুন্দর করে ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। পুজো বাড়িতে ঢাকের বাজনা না শুনলে কিন্তু ভালোই লাগে না, সেজন্য কাকু একটু তাড়াতাড়ি চলে এসেছে আর এসেই ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। আর সঙ্গে আমার বাবা রয়েছে, বাবা দেখুন ওদিকে সুন্দর করে জাহাজ বাজাচ্ছে। বাবা আর কাকু মিলে খুব সুন্দর করে একটা মানে পুজো পুজো একটা পরিবেশ তৈরি করছে দেখুন। আর এদিকে মাজা হচ্ছে পুজোর বাসন। এই পুজোর বাসনগুলো না তো সারা বছর খুব একটা বেশি ব্যবহার হয় না, মানে বড় বড় বাসনগুলো না, মানে বড় পুজো ছাড়া তো খুব একটা ব্যবহার হয় না। বাড়িতে নিত্য পুজোর জন্য রয়েছে ছোট ছোট বাসন, সেগুলো না রোজকার ব্যবহার হয়, কিন্তু এইগুলো খুব মানে বড় পুজো ছাড়া বেরোয় না, সেই জন্য সব বাসন এই যে মেজে এখানে রেখে দিয়েছে। আর এদিকে চলে এসছে ফল, মানে আমাদের বাড়িতে দুটো পুজো হবে, একটা হচ্ছে ব্রহ্মা পুজো আর একটা হচ্ছে কালী পুজো, সেই জন্য ফল টল সব কিছুই একটু বেশি বেশি করে আনা হয়েছে, মানে দুটো পুজোয় ব্যবহার হবে তো সেই জন্য। আর এই ফল আর বাকি সব বাজারগুলো না আগের দিনই করে নেওয়া হয়েছে। এদিকে আমার ময়মা দিদুন মিলে সব খইগুলো না বেছে নিচ্ছে, মানে এইগুলো না গুড়তে মাখানো হবে। আমি এদিকে বরণডালাটা সাজিয়ে নিয়েছি, কারণ এখন আমরা যাব ঠাকুর আনতে। তাহলে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি যে আমরা এখান থেকে কোথা থেকে ঠাকুর আনি। এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, যেখান থেকে আমরা ঠাকুর আনবো সেটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই, মানে দুটো তিনটে বাড়ি পরেই। এই যে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে গিয়ে ব্রহ্মা ঠাকুর। আপনারা অবশ্যই জানেন যে ব্রহ্মা ঠাকুর হচ্ছে গিয়ে আগুনের দেবতা। তাহলে চলুন এবারে ঠাকুরটা বরণ করে নিই, তারপরে আমরা যাব বাড়িতে। আমি আপনাদের একটু কোমরটুলিটা দেখিয়ে দিই যেখানে কত ধরনের ঠাকুর বানানো হয়। এই দেখুন, এদিকে দুর্গা ঠাকুরে মাটি দেওয়া হচ্ছে দেখুন, মানে দুর্গাপুজো তো সামনে, সেজন্য সব দুর্গা ঠাকুর আগের থেকেই রেডি করছে। আর এদিকে থাকে ওনাদের সব রং টং, মানে রং অন্য জায়গায়ও থাকে, এইখানে জাস্ট এখন যে কটা ঠাকুর আছে সেইগুলো না রং করার জন্য এইটুকুনো রং রেখেছে। তাহলে এবারে চলুন তাড়াতাড়ি করে ব্রহ্মা ঠাকুর বরণ করে যাই বাড়িতে। আমি ঠাকুরটা বরণ করে নিচ্ছি। এই ব্রহ্মা পুজো আর কালী পুজো আমাদের বাড়িতে দুটো পুজোই হয়, ব্রহ্মা পুজো হয় দিনের বেলায় আর কালী পুজো হয় রাত্রেবেলায়। আর আমাদের বাড়িতে একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে আমাদের বাড়ি থেকে মোটামুটি কেউ তেমন উপোস থাকতে পারবে না, সেই জন্য আমি উপোসে রয়েছি। এবার ঠাকুর আমি বরণ করে নিচ্ছি, আর ঠাকুর মাথায় করে আপনাদের দাদা ভাই নিয়ে যাবে। এই দেখুন, আমাদের বাড়ি থেকে না কেউ ঠাকুর নিতে পারবে না, সেই জন্য আপনাদের দাদা ভাই আর আমি মিলেই পুজোটা মানে করছি আর কি, মানে পুজোর সব কাজ করছি। এই যে বাড়িতে আমরা ব্রহ্মা ঠাকুর নিয়ে চলে এসেছি, এবারে বাড়িতে এসেও একটু বরণ করে তারপরে ঘরে তুলব, ঘরে বলতে মন্দিরে রাখবো। এখানে আমার ঠাকুর বরণ করা হয়ে গেছে, এবারে আপনাদের দাদা ভাই আর পুরোহিত মিলে ব্রহ্মা ঠাকুরকে আসনে বসাবে। ব্রহ্মা ঠাকুর খুব সুন্দর করে আসনে বসানো হয়ে গেছে, এই দেখুন। এবারে ঠাকুরমশাই মানে ঠাকুরকে যে সমস্ত জিনিস দিয়ে সাজানো হয় সব জিনিস একে একে পরিয়ে দেবে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে গিয়ে, আমাদের বাড়িতে যখন এই ব্রহ্মা পুজো হয় মানে সূর্য ওঠার থেকে আমাদের বাড়িতে আর ব্রহ্মা পুজো হওয়া পর্যন্ত আগুন জ্বালানো হয় না, মানে কোনো কিছু রান্নার জন্য আগুন জ্বালানো হয় না। কারণ আপনারা সবাই জানেন যে ব্রহ্মাদেব হচ্ছে গিয়ে আগুনের দেবতা, সেজন্য পুজো হবে তারপরে গিয়ে সব রান্নাবান্না হবে। শুধু ঠাকুরের ভোগ রান্না হয়েছে মানে সেটা সমস্যা নেই, কিন্তু আমাদের খাওয়ার জন্য কোনো কিছুই রান্নাবান্না হবে না। ঠাকুরমশাই যে পুজো করতে বসে পড়েছে, ব্রহ্মা পুজোটা ওই 12টার ভেতরই হয়ে যায়। পুজোর সব জিনিস আমি ঠাকুরমশাইকে গুছিয়ে দিয়েছি, আর ফল টল সব কিছু কেটে ওই ঠাকুরের পাশে রেখে দিয়েছি। আরও অনেক জিনিস তৈরি হচ্ছে, মানে ঠাকুরের খিচুড়ি ভোগ, তারপরে সুজি লুচি, এগুলো না হচ্ছে বানানো, এখনও হয়নি। ঠাকুরমশাই বললো যে আগে আমি পুজো করতে বসে পড়ি, ওইগুলো একটু ধীরে ধীরে নিয়ে আসেন। সেই মতে মানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছি, আর এদিকে পুজো অলরেডি হয়েও গেছে। এবারে ঠাকুরমশাই ঠাকুরকে স্নান করাবে, মানে ব্রহ্মা ঠাকুর যেহেতু সেই জন্য আগুনের দেবতাকে একটু ঠান্ডা করার জন্য এখানে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে স্নান করাতে হয়। সেইটাই করছে ঠাকুরমশাই, দেখুন। অন্য কোনো ঠাকুরকে হয়তো করানো হয় না, কিন্তু ব্রহ্মা ঠাকুরকে করানো হয়।
আমরাও স্নান করিয়েছিলাম, মানে আমরাও ব্রহ্মাদেবকে একটু ঠান্ডা করেছিলাম, সেটার ভিডিও করিনি, শুধু ঠাকুর মশাইটাই ভিডিও করেছি। পুজো ওখানে প্রায় হয়ে গেছে, মানে ব্রহ্মপূজায় কোনো রকম যজ্ঞ করা হয় না, শুধু এমনি মন্ত্র পড়ে পুজো করা হয়। ব্রহ্মপূজো হয়ে গেছে, এবার রাতের বেলা হবে কালীপুজো, আর আপনাদের সেইটাই দেখাবো। রাত হয়ে গেছে, এবার আমরা যাব ঠাকুর আনতে, তার জন্য বরণডালা আবার একটু সাজিয়ে নিয়েছি। এই ব্রহ্মা ঠাকুরের পাশেই বসবে কালী ঠাকুর, এই যে চলে এসছে মা কালীর প্রতিমা, এই দেখুন। মানে কালী ঠাকুর যেহেতু অনেকটা বড়, সেই জন্য এটা আর মানে মাথায় করে আনা গেল না, এরকম ভ্যানে করে নিয়ে এসেছে। সবাই মিলে মানে কালী ঠাকুরকে আসনে বসাচ্ছে, দেখুন। মানে ঠাকুর অনেকটা ভারী, তো সেজন্য তিন চারজনা ধরে নিয়ে এসছে, পুরো সাজটাই হচ্ছে গিয়ে মাটির সাজ, সেই জন্য এরকম ধরে নিয়ে এসছে, এই দেখুন। এই কালী ঠাকুর সারা বছর থাকবে, কিন্তু ব্রহ্মা ঠাকুরের যে পুজো হয়ে গেছে, একদিন পরেই মানে বিসর্জন তো দেওয়া হয় না, একটা গাছে, আমাদের এখানে একটা বট গাছের একটা জায়গা আছে, সেইখানে রেখে আসা হয়। এবারে ঠাকুর মশাই কালী ঠাকুরকেও সব মানে সাজিয়ে দেবে, সব কিছু পরিয়ে দেবে আর কি, হ্যাঁ দেখুন। মানে খড়গ দিতে হয় হাতে, গলায় মালায়, সব কিছুই ঠাকুর মশাই এখন পরিয়ে দেবে। এদিকে ফল টল সব কিছু রেডি করা হচ্ছে পুজোর জন্য। তাহলে এবারে চলুন আপনারা পুজোটা দেখতে থাকুন যে কেমন করে কালী পুজো হয়। কালী পুজো করতে এমনি অনেকটা টাইম লাগে, প্রায় 5-6 ঘন্টা টাইম ধরে পুজো করেছে, আর ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেছিল, সবার খুব ভালো লেগেছে। এদিকে ফুল বেলপাতা সবই রয়েছে, আর ঠাকুরমশাই ওদিকে আরও অন্যান্য কাজ করছে। ঠাকুরমশাই মন্ত্র পড়ছে এখন, পুজো প্রায় বললাম তো 3-4 ঘন্টা ধরে করছিল, অনেক টাইম বসে থেকে থেকে একদম পুরো কোমর ব্যথা হয়ে গেছে। এই মন্ত্র পড়া আমার ভীষণই ভালো লাগে, ঠাকুর মশাই যে একটানে যে মন্ত্রটা পড়ে এটা আমার ভীষণই ভালো লাগে। পুজো হয়ে গেছে, এবারে যজ্ঞের জন্য প্রস্তুতি করছে। কালী পুজোর যজ্ঞ করা হয়, আর ঠাকুরমশাই সে যজ্ঞ করার জন্য সব কিছু রেডি করছে, দেখুন। নিচে বালি দিয়ে তার উপরে এরকম কাঠগুলো না সাজিয়ে দিচ্ছে, সব কাঠ সুন্দর করে এইভাবে সাজিয়ে দিতে হয়, দেখুন। এইবারে মানে যজ্ঞের জন্য আগুন জ্বেলে দিল। এবারে খুব সুন্দর করে মন্ত্র পড়ে ঠাকুরমশাই যজ্ঞটা কমপ্লিট করবে। এই যজ্ঞের সময় যজ্ঞের আগুনটা নাকি মানে ভীষণই ভালো আর ভীষণই শুভ হয়। আর জানেন এই যজ্ঞের সময় এইভাবে মানে বেলপাতা আর ঘি এইভাবে মিশিয়ে মিশিয়ে তারপরে যজ্ঞ করা হয়, হ্যাঁ দেখুন। মানে বেলপাতাটাকে ঘিয়ের ভেতর ডুবিয়ে তারপরে যজ্ঞ করা হয়। যজ্ঞ করা প্রায় হয়ে এসছে, আগুন দেখেছেন কত সুন্দর মানে উপরে উঠেছে অনেকটা। এবার লাস্টে যেটুকু না ঘি ছিল সেইটুকুনাও ঢেলে দিল। আর যজ্ঞ করা হয়ে গেলে যজ্ঞের পরেও নাকি মানে আগুনকে নিভানোর জন্য দেখুন জল দিতে হয়, মানে এটা নাকি ব্রহ্মাদেবকে ঠান্ডা করা হয়, সেজন্য এরকম মানে সব জায়গায় আগুন জ্বালালে তারপরে একটু জল ছিটিয়ে দিতে হয়। এখানে ঠাকুরের সামনে দেখুন 9টা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঠাকুরমশাই বললেন যে শ্মশানকালীর ক্ষেত্রে 108টা মোমবাতি জ্বালাতে হয় না, ওই 9টা জ্বালালেই হয়ে যায়। যদি শ্যামা পুজো করা হয় সেক্ষেত্রে 108টা মোমবাতি জ্বালাতে হয়, মোমবাতি বা প্রদীপ যেটাই হোক না কেন। এখানে আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে একদম শেষের দিকে। আর আমি আপনাদের আগেই বলেছিলাম যে যজ্ঞের ফোঁটা নিতে আমার ভীষণই ভালো লাগে, তাই দেখুন কী সুন্দর যজ্ঞের ফোঁটা নিয়ে নিয়েছি। এইবারে সব শেষে হচ্ছে মায়ের আরতি, আরতির পরে পুজো কমপ্লিট হবে। খুব সুন্দর ঠাকুরমশাই নেচে নেচে প্রায় আধা ঘন্টা মতন ধরে আরতি করেছিল, এই দেখুন। মানে প্রদীপ দিয়ে, শঙ্খ দিয়ে, পাখা দিয়ে, সব কিছু দিয়ে এইভাবে নেচে নেচে ঢাকের তালে তালে আরতি করেছিল। পুজো হয়ে গেছে, আর উপোস ভেঙে সোজা চলে এসেছে খিচুড়ি খেতে। খিচুড়ি খেতে আমি বরাবরই ভীষণই পছন্দ করি, সেই জন্য মানে উপোস ভেঙেই আগে চলে এসেছে খিচুড়ি খেতে। আর লুচি সুজিও খেয়েছি, আর খিচুড়িটা একটু বেশি করে খেয়েছি। আর এদিকে যারা উপোস ছিল মানে আমার দিদুন, ময়মা, সবাই খিচুড়ি প্রসাদই খাচ্ছে, দেখুন। আর অনেক রাত হয়ে গেছে তো, আর খিচুড়িটাও ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মানে একটু শক্ত মতন হয়ে গেছে।
তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘুমানোর জন্য, আর শিনু দেখেছেন এখনও জেগে রয়েছে, কারণ আমরা বিছানায় না আসলে ওর আর ঘুম আসে না, সেই জন্য খেলা করছিল বাইরে, আর আমরা যেই এসেছি ওই এখন এসে শুয়ে পড়েছে। আর সারাদিন উপোস থেকে মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, এখন চলুন ঘুমিয়ে পড়ি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিও লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।